আর বলবেন না, সবার দায়িত্ব আমার উপর, আমি তাদের সবাইকে নিয়ে এসেছি। কালকে সকাল থেকে রাত পর্যন্ত একটা ছেলে মেয়েও ফেরত আসেনি, এখন বলেন আমি কি করব। রবি চলে এসেছে, আর কোনো টেনশন নাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটা কথা বলি, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, সরি, কথা অন্যদিকে চলে যাচ্ছে না। আচ্ছা বলুন তো, ওরা কোথায় গেছে, মানে এর মধ্যে কোনো ক্লু পেয়েছেন কি না, কোনো ইনফরমেশন পেয়েছেন? একটা ক্লু অবশ্য পেয়েছি, বাট পাগলের কথায় বিশ্বাস করা যায় কিনা বুঝতে পারছি না। কোন পাগলের কথা বলছেন? রমজান পাগলের কথা, সে বলছিল। আপনি এত বড় একটা টিচার হয়ে এইসব পাগল ছাগলের কথা আপনি ঘোরাঘুরি করতেছেন? চলুন তো ওর সাথে চলেন। আপনি কেমন আছেন? আরে ভালো থাকার কোন উপায় আছে নাকি? হ্যাঁ, ছেলেমেয়েরা নিখোঁজ, মহাবিপদের মধ্যে আছি আমি। কি বলেন আপনি, মানে মৌমিতা সহ ওরা সবাই নিখোঁজ, তাহলে কি হবে এখন ওদের? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি না মৌমিতার প্রেমিক? হ্যাঁ, তোমার প্রেমিক মৌমিতা সুন্দরবনের ভিতরে চলে গেল আর তুমি রিসোর্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। আমি কিন্তু তোমার বিষয়টা একদম বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে তুমি আসলে রিয়েল প্রেমিক না। ভাই আমি তাদের সাথে কিভাবে যাই? তারা তো আসছে স্টাডি ট্যুরে, আমি ইচ্ছা থাকলেও তো তাদের সাথে যেতে পারবো না। তার তো তুমি আসছো কেন? হ্যাঁ, নিজের প্রেমিককে তুমি কন্ট্রোল রাখতে পারো না, তুমি তাহলে এখানে কেন আসছো? তোমাকে দেখে আমার মনে হচ্ছে না যে তুমি একজন রিয়েল প্রেমিক। আমাকে মানে সত্যি কথা বলতে কি তোমাকে আমার অপদার্থ মনে হচ্ছে। স্বামী ভাই, আপনার কাছে আমি আসলে সত্যিটা লুকাবো না ভাই, আমি তো আপনাদের ট্যুরের মেম্বার না, আমি তো লুকায় আসছি মৌমিতার সাথে দেখা করতে, এখন এখানে এসে দেখি এই ঘটনা, আমি কি করতে পারি বলেন, আমার দোষটা কোথায়? ওহো ওহো, ও তুমি তো সুন্দরবনের প্যাকেজে ছিল না, আমার তো মনেই নেই, দেখ এখন ফালতু কথা কয়ে লাভ নেই। আচ্ছা তুমি তুমি কি আজাদ সাহেবকে দেখেছো নাকি বলো তো আমাকে? না তো ভাই, কেন? আরে তার সাথে কিছু পাগল ছাগল এসেছে, তার কাজই তো এই, কাজই এই, মানে তাকে এখন খুঁজছে এই জন্য যে কি অবস্থা, কি ঘটতে যাচ্ছে বা কি ঘটেছে। স্বামী ভাই, আজাদ সাহেবকে আপনি যতটা নেগেটিভ লোক ভাবছেন উনি কিন্তু ততটা খারাপ না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি আর আজাদ সাহেব সম্পর্কে কোনো সাফাই গেও না তো আমার সামনে, আজকে তার কারণে আমাদের এখন কি হবে আল্লাহ জানে, মানে ফাঁসি কাষ্ঠ চলতে হবে কিনা আমি সে চিন্তা করছি। ভাই আপনি এত উত্তেজিত হবেন না, মৌমিতার এই খবরটা শুনে আমার সত্যি খুব খারাপ লাগছে ভাই, এনি হাও ওদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। আজাদ সাহেবের সাথে যদি আমার দেখা হয় আমি আপনাকে খবর দিচ্ছি। আচ্ছা শোনো, এত গোপন কথা বলি, এই কথাগুলি যে আমাদের এই ট্যুরের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এগুলি তুমি কাউকে বলার দরকার নাই, ঠিক আছে? এই জন্য তোমাকে আমি পরবর্তী ট্যুরে আলাদা একটা তোমাকে বোনাস মানে একটা পুরস্কার আছে, ঠিক আছে? সাংবাদিক বা ঢাকায় গিয়ে কারোর সাথে এই সম্পর্কে কোনো কিছু বলো না, ওকে? আচ্ছা দেখি। এত হালকাভাবে কথাটা বলে গেল, হ্যাঁ দেখবো মানে আমি রিকোয়েস্ট করলাম, আসলে মাইনকার চিপে পড়লে যা হয়। দাঁড়াও আমার সময় আসবে তোকে দেখাচ্ছি, আমার ট্যুরে আসছে, আমার ট্যুরের মেয়ের সাথে টাঙ্কি মারার জন্য আমাকে বলে দেখি। হ্যাঁ দাঁড়া তোকে দেখাচ্ছি। শোনো, তুমি যেরকম ভাবে ভাবছো বিষয়টা একেবারেই ওরকম না। তোমার কথা কি শুনে মামা করতে মামা মামার তো ফোনও পাওয়া যাচ্ছে না। মা রবি রবি দেখো না কি অবস্থা। এই শুমি শুমি কিছু মামা তোমার ফোন মধ্যে রাত তোমরা করতে, আর সবচেয়ে বড় কথা নিপা ম্যাডাম এর করে কি করছো? তোমার তো আশির কথা ছিল না, তার মানে তোমরা দুইজন মিলে এই জায়গা। আরে ধর, নিপা ওই ব্যাংকের কাজে খুন আসছিল তাই না? নিপা
হ্যাঁ রবি ও তো আমাকে কথাই বলতে দিচ্ছে না। সুমি একটু শোনো, তুমি যেভাবে বিষয়টা ভাবছো একেবারে বিষয়টা ওরকম না। আমি ব্যাংকের কাজে এসেছি খুলনা, সেখান থেকে রবির সাথে কন্ট্যাক্ট করে আমি জাস্ট এখানে, তুমি যেভাবে দেখছো এরকম না। মানে আমাকে ফোন দিয়েছিল, আমি স্বাভাবিক ও আসছে, আমি ওর সাথে একটু দেখা করতে গেছি। আচ্ছা হয়েছে এগুলো পড়ে শুনে মামা, এটা তো খুব বড় সমস্যা হয়ে গেছে মামা। আমি জানি, তুই যা, আমি দেখতেছি, যা। মামা তাড়াতাড়ি কিছু একটা করেন। রবি কি সমস্যা হচ্ছে? আর বলো না, যে আমাদের সাথে যে ছাত্রগুলো আসছে না, দে আর মিসিং, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে জলদস্যুর পাল্লায় পড়লো কিনা। এদিকে আমার কাছে মানে ফোন রিসিভ করেনি বলে এখন সব দোষ আমার, এখন সবই তো আমার উপরে যাবে, তাই না? কারণ আমার তো দায়িত্ব ছিল ব্যাপারটা। মানে কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম। আমি তো বারবার করে তোমাকে বলেছিলাম ফোনটা ধরো, ফোনটা ধরো, কেন তুমি ফোনটা রিসিভ করলে না? ও এখন তুমি আমাকে দোষ দিচ্ছ? দাও দোষ, দাও সবাই মিলে আমার দোষ দাও। আমার জন্ম হয়েছে দোষ নেবার জন্য, আমার মানে সবই আমার দোষ। আল্লাহ কেন কিছু। রবি একটু একটু ঠান্ডা হও, মাথাটা একটু ঠান্ডা করো, চলো আমরা আমরা গিয়ে দেখি। না না না, তোমার বাইরে যাওয়া ঠিক হবে না, পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর তোমার বাড়ি নিয়ে যাবো। স্বামী ভাই কি জানে যে আমি এখানে এসেছি? জানে, এদিকে তো স্বামীও চলে আসছে, নিজের বিয়ে বাদ দিয়ে চলে আসছে। দুলা ভাই তো খুবই খ্যাপা, সব জেনে গেছে, এখন মাধুরীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। দুলা ভাই কি বিয়েতে রাজি না? রাজি না কি, বিশাল ইতিহাস, এগুলো তোমার পরে বলবো। আমি আমি আগে দেখি, তুমি তুমি একটু থাকো, আমি সেটি সম্পর্কে তোমাকে বলতে থাকবো। এক্সকিউজ মি, আপনার নাম কি রূপা? হ্যাঁ আমি রূপা, আপনি কে? আমার নাম ফয়সাল। হ্যাঁ ফয়সাল, বাট আমি আপনাকে চিনলাম না, আমার কাছে কি কাজ? অ্যাকচুয়ালি আমি একটা ইনফরমেশন কনফার্ম হতে এসেছি। বলুন। মমিতা কি সত্যি অপহরণ হয়েছে? মমিতা কেন অপহরণ হতে যাবে? আর আপনি মমিতার ব্যাপারে কেন জানতে চাইছেন? কে আপনি সত্যি করে বলুন তো। ওয়েট, আপনি ডিবির মানুষ না তো? আপনি কি করে বুঝলেন আমি ডিবির লোক? আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? না না, আসলে হয়েছে কি, আমি আমি আসলে পার্সোনালি বেশ কিছু ঝামেলায় আছি, সো মাথাটা ওভাবে ঠিক নেই। মাথা যেহেতু ঠিক মতো কাজ করছে না, তাহলে ডাক্তার দেখান। সরি, আমি ওভাবে বিহেভ করতে চাইনি। আপনার যদি আর কোনো কথা থাকে বলুন, না হয় আমি কি যেতে পারি? অবশ্যই কথা আছে। এখন সত্যি করে আমাকে বলুন, এখানে আসা ছেলেমেয়েরা কি সত্যি অপহরণ হয়েছে? দেখুন, এখানে আমার কোনো দোষ নেই, আমি আমি সত্যি অনেক দায়িত্ব নিয়ে এখানে এসেছি এবং ওদেরকে খুব দেখে শুনেই রেখেছি, বাট ওরা আমাকে না জানিয়ে কোথায় যেন চলে গেছে। আমি আমার আমার কিছুই করার নেই, সত্যি আমার কোনো দোষ নেই এখানে। আমি বুঝতে পারছি আপনার কোনো দোষ নেই, তা আপনি ভয় পাচ্ছেন কেন? পুলিশ দেখে ভয় পাবো না আমি কেন? যে কেউ পুলিশ দেখে ভয় পাবে। এক্সকিউজ মি, আপনি ভুল ভাবছেন, আমি পুলিশ না। ও আপনি পুলিশ না, তাহলে তো জেরা করছেন কিসের জন্য? আর আপনি কে? অ্যাকচুয়ালি আমি মৌমিতার গার্ডিয়ান, ওকে খুঁজতে আমি এখানে এসেছি। মৌমিতার গার্জিয়ান? আপনি আগে বলবেন না, আমি তো সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম আমার শিক্ষকতার জীবনের রীতি মনে হয় এখানেই টানতে হবে। আমি বুঝতে পারছি এখানে আপনার কোনো দোষ নেই, বাট একবার ভেবে দেখেছেন ওদেরকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে আপনার কী অবস্থা হবে? প্লিজ আমাকে আর ভয় দেখাবেন না, আমি অলরেডি অনেক ভয়ের মধ্যে আছি। আমি কি আঙ্কেলকে ফোন করে জানাবো বিষয়টা? না না, ঠিক হবে না, পরে যদি আমি ফেঁসে যাই। আপনাকে খুবই মডার্ন লাগছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু
আমি আপনার সাথে সেলফি তুলতে পাবো না, আমার সমস্যা আছে। কেন? আমি বুয়া বইলে আমার সঙ্গে সেলফি তুলবেন না? আরে না না না, কি বলেন, বুয়ারা তো মানুষ, মানে আমার বুয়া বা মডার্ন এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, একটা সেলফি তুলতে পারি, কিন্তু আপনাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কুইক বলেন। মানে আমার রুমে একটা নাস্তা পাঠাতে হবে, গেস্ট আসছে তো তার জন্য নাস্তা, মানে অত বেশি কিছু না, দুইটা রুটি ডাল ভাজি একটা ডিম আনবে। আমি কিচেনে গিয়েছিলাম কিন্তু নাস্তা শেষ। রবি ভাই, আপনার মনে আইছিল আমার এই গেট আপ দেখে কি মনে হয়? হ্যাঁ, আমি এখন রান্নাঘরে গিয়ে নাস্তা বানাবো? আমার দেখলেই আপনার বুয়া মনে হয় সবসময় কাম করে দিচ্ছে করে। না 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 না, বুয়া মনে করে বলিনি, মানে একটু ভালোবেসে বলেছিলাম আর কি। দূর রাখেন, আপনার ভালোবাসা আমি গুল্লি মারি, আপনার সঙ্গে সেলফি তো দূরের কথা, আমি তো নর্মাল ছবিও তুলবো না। নিজেরই লস করলেন, দেখেন আপনার রাগটা কমে কিনা, রাগ কমলে আমাকে বলবেন, আপনার লাভ আছে। কি লাভ শুনি? না মানে নাস্তাটা আমার রুমে পৌঁছা দিতে পারলে টাকা পাবেন। আমি তো বুঝলাম না। না মানে ওই আমার রুমে নাস্তাটা পৌঁছা দিতে পারলে, মানে বানিয়ে দিয়ে আসলে আপনাকে 100 টাকা দেবো। রবি ভাই, আপনি কথাটা আগে বলবেন না, শুনেন 100 না, আপনি আমারে আর 50 বাড়াই দিয়েন। আমার পোলায় আবার ওই যে মোবাইলে MB লোড চাইছে, বুঝছেন না, পাঠান লাগবো আমার। ওকে ওকে ওকে, ডান ডান। আরে বাবা, এই যে নেন, একটু কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি চিন্তা করবেন না, আমি করে দিচ্ছি। নাস্তা আমি টাকার বিনিময়ে বানাই দিব, কিন্তু তাড়াতাড়ি দিব না। আমি তোমার বৃষ্টি বিকাল কাদায় মাখা চরণ হব, সেই চরণে শামুক ঢোকা আলতো রক্ত ক্ষরণ হব, চোখ পুরানো তোমার অমন ওরনা ঢাকা গরণ হব, সেই চরণে শামুক ঢোকা আলতো রক্ত ক্ষরণ হব। এই শামুক রাখো রাখো, এই রে, কি কি তুমি কিসের কবি? হ্যাঁ, এত চিৎকার করে কবিতা পড়তেছো কিসের জন্য? এইভাবে কবিতা পড়ে মানুষ? কবিতা হইতেছে মোলায়েম একটা বিষয়। দাঁড়ান, আমাকে বলতে দেন, আমি হইলাম কবি, কবিতা কোনটা আসতে পারবো, কোনটা জোরে পারবো, কোনটা শামুকের নান শক্ত পারবো, কোনটা ফুলের মতো নরম পারবো, সেটা আমি জানি। আপনার কাজ হইলো কবিতা শোনা। তুমি তো মনে হয় হাল চাষ করতেছো। ওই যে গ্রামে আগে ছোটবেলায় আমরা শুনতাম যে ওই থাই 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 থাই, এটা কি কবিতা বলা হয় নাকি? শোনেন একটা কথা বলি, কান ফেলাই শুনিয়ে রাখবে। ও, তোমার তো এত কথা শুনবার চাই নাকি? তোমার কাছে অস্তে করে পড়ার লিখে অস্তে করে পড়ো। তুমি গান জানো না? গানে গানে কি এই যে সারে গা মা পা দা নি জা, তুমি হলো সি শার্পে যাইতেছো গামিয়া, গান তো আমরা শিখছি নাকি? তোমরা বেজে থাকবা, বি ফ্ল্যাটে থাকবা, অস্ত অস্ত কইবা, নিচে নিচে গাও, চিল্লাইবা না। আমি কবিতা এখন পাঠ করব না, আমি এখন এখান থেকে চললে যাব। চোরের মতো কবিতা আবৃত্তি করা আমার দ্বারা সম্ভব না, আপনাকে একটা পরামর্শ দেই, শোনেন, চলেন খোলা মাঠে যাই, সেইখানে যাইয়ে আপনার কবিতা আবৃত্তি করে শুনি। হলো না না, তোমার এহেন কবিতা শোনার লাগবো, আমি আমি ওই মনে যাবো না। রমজান পাগল বিরাট ঝামেলা পাকাইছে, মানে ওখানে গেলে ঝামেলা আছে আমার, আর তুমিও যাও না, তোমারও বিপদ হবে ওখানে গেলে। শোনো মানে আর আমার ব্যক্তি খুঁজবার লাগছে। হেইয়ে হেলে, আপনি পাগলা রমজানকে নিয়ে আসলেন কেন? জন্মের শিক্ষা হয়েছে আমার, শোনো, আমি জীবন আর এই ভুল করুম না, এরপর যদি কেউরে লিয়া যাই বাইরে কোনো হানে, আগে পাগলের ডাক্তার আনমো, মাথা পরীক্ষা করামো, MRI করামো, করায় যদি দিছে মাথা ঠিক আছে তারপরে লিয়া যামো। হনো হনো, তুমি এখন কবিতা পড়ো, আমি কবিতা হই না, একটু মনটা শান্তি করি, আর ওই রাতের বেলা টুক করে যাওয়া হইয়া পড়মো, আর তোমার ওখানে থাকার দরকার নাই, তুমি আবার অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা করো, অন্য জায়গায় থাকো, রমজানের লোকে থাইকো না। জি জনাব, আপনি যথার্থই বলিয়াছেন। আমাকে বলছেন, এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, আপনি রবির রুমে কি করছেন? আপনি রবিকে চিনেন? অবশ্যই আমি রবিকে চিনি, আমরা একসাথে এই ট্যুরে এসেছি। আপনাকে চেনা চেনা লাগছে, আপনি কি সেই মেয়ে যে রবিকে রান খাইয়ে দিয়েছিলেন? কেন বলুন তো, আমি সেই মেয়ে। সেই সময়টার কথা তো আমি ভুলতেই পারছি না। তাই নাকি?
তা এরকম সময় আর কতবার হয়েছে? মানে কতবার আপনি রবিকে ভুলতে পারছেন না? হয়েছে বেশ কয়েকবার। আপনাকে বলতে যাবো কেন ভাই? তবে তাই তো, ইউ আর রাইট, আপনি আমাকে কেন বলতে যাবেন? আচ্ছা আপনি যেন কি জানতে চাইলেন? আমি কে আর আমি রবির রুমে কি করছি? তাই তো? তাই তো। আপনি কে আর রবির রুমে আসলেন কিভাবে? আমি তো রবির রুমে দিনের বেলায় আসিনি, রাতের বেলায় এসেছি। সো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কে। না বুঝিনি। আপনার তো দুটো বিয়ে হয়েছে, দুইটা ডিভোর্স, এরপরও আপনি বুঝতে পারছেন না রাতের বেলা কারা একসাথে থাকে? আরো ভেঙে বলতে হবে আপনাকে? কি বলছেন, বিয়ে ডিভোর্স? আপনি এগুলো কি আবোল তাবোল কথা বলছেন? লিসেন, আপনাকে দেখে খুব বেশি সুবিধার মেয়ে তো মনে হচ্ছে না আমার। আর এই ধরনের উল্টাপাল্টা কথা আমার সাথে বলবেন না। আমি একজন টিচার, অবশ্য আপনাকে দেখলে আপনার কথা শুনলে বোঝা যায় আপনি কোন ফ্যামিলির মেয়ে। এই কথা সাবধানে বলবেন, যা মুখে আসে তাই বলবেন না, যান আপনার কাজে যান। আমি তো আপনার সাথে কথা বলতে আসিনি, আমি আমার কাজে এসেছি, আমার রবিকে দরকার। রবিকে একবার পেয়ে নেই, তারপর আমি দেখছি আপনি কে। আর আপনার মতো মেয়ের সাথে, মাই গড, আপনার সাথে কথা বলে কেন আমি আমার টাইম ওয়েস্ট করব? তাহলে আমি আবার সূচনা করব? হ্যাঁ, এটা এটা নিচে নিচে চিৎকার করে না, হাইলা চা সাথে করে না, আর এই নিচে না, গলার স্বর নিচে না মাইয়া। ওকে, সাথে সারে গামা পাদানি সা, সেটা না, সা সারে সা সা। হ্যাঁ, এইখান থেকে ধরবা। আপনি যথার্থই বলেছেন জনাব, ঠিকই আছে। আমি তাহলে কবিতা আবার শুরু করি। আমি তোমার বৃষ্টি বিকেল কাদায় মাখা চরণ হব, সেই চরণে শামুক ঢোকা আলতো রক্ত ক্ষরণ হব, চোখ পড়ানো তোমার এমন অন্না ঢাকা গরণ হব। স্যার, আমি না কোনোভাবেই মৃদু ভাষায় পাঠ করতে পারতে আছি না। হা হা, কও জোরে কও জোরে কও, বুঝছি তোমার গলা ঠিক হইব না। আচ্ছা তো আপনি এই জায়গায়, আপনাকে আমি খুঁজছিলাম। আরে খুঁজা খুঁজির কি হইলো? আমি মেয়ে এখানে আইছি ওইখানে, আমি তো কবিতা হনুম। আরে দুনিয়ার কেচার লাগছে ওখানে এখানে, রমজান রমজান এই লেগে ওরে লিয়াইছি তো বলেছ ভালো কবিতা পরে লেগে শুনতাছি। জি আজাদ সাহেব যথার্থই বলেছেন। তুমিও হুনো মিয়া হুনো, বহু বহু বহু। আজাদ সাহেব একটু চলেন তো, আপনি আমার সাথে চলুন, একটু কথা আছে। না আমি এখন বাইরে যাবো না, এখন নেশা উঠছে আমার, কবিতা হুনুম। কবিতা পরে শোনা যাবে, উনি তো আছেন আছেন না, কিন্তু আপনার সাথে একটু জোর, মানে আমি বলেই ফেলি, মানে আপনার লোকের কারণে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, মানুষ কিন্তু মরতে বসছে, এর দায়ভার কে নিবে বলেন আপনি? হন স্বামী, তোমার আমি একটা কথা কই, তোমার লোকে আমি নর্মাল মিশি, এই জন্য তুমি কি আমার কাছে সেম সেম মনে করো নি? হ্যাঁ, আমার সম্বন্ধে জানো না তুমি, আমি কী জিনিস, কোন স্ট্যাটাসের লোক? হ্যাঁ আমি জানি, আমি জানি আপনি প্রেস্টিজিয়াস লোক এবং সম্মানী লোক, এটা আমি জানি, কিন্তু আপনি যাদেরকে নিয়ে আসছেন তারা কী ধরনের লোক, কী করতেছে, এটা কি আপনি জানেন? হন আমি এখন কোনোরকম বেজালে যাবো না, তোমার লোকে বাতচিত করবার চাইতেছি না, তুমি এখন হরো, যাও যাও যাও, ফাঁকে যাও, আমি এখন কবিতা হনুম, আমার নেশা উঠছে। আঙ্কেল আমার কথাটা বোঝার চেষ্টা করি, রমজান যে পাগল সে বলেছে স্টুডেন্টদের কাছে যাওয়ার জন্য, এখন আপনি যদি পাশে না থাকেন তাহলে তো রমজান সত্যি কথাটা বলবে না। এত লাইনাই ছাও, হনো আমার লোকে বেদেবে করলে আমি কিন্তু কোনো কথা হনুম না তোমাকে। না 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 আঙ্কেল, আপনি কেন, আপনার সাথে আমি কেন বেয়াদবি করব? আপনি সহজ কথাটা বোঝেন, এই যে ছেলেমেয়েগুলি আসছে স্টুডেন্টরা, ওরা যদি লাশ হয়ে শহরে যায়, মানে ওদের বাড়িতে যায়, আর যদি ওদেরকে আমি মানে মানে সুস্থভাবে না নিয়ে যেতে পারি, আপনার আমার কী অবস্থা হবে? হ্যাঁ একটু বুঝতে পারছেন? আরে দূরে এত কথার দরকার নেই তো, চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাই, আমি রহিমাকালাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, যত খুশি যত ইচ্ছা তাকে তুমি কবিতা শোনাও। হ্যাঁ আচ্ছা, চলো একটু কথা কি জীবন চলে যাবে তা রহিমা খেলার কবিতা শুনবো না? কাকি আছে পানিতে পড়ছি নেই, একলা একলা কবিতা পড়ব, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হায়, তবু চলে যায় তবু চলে যায়। হ্যাঁ
এই আপনি কি বলেন আপনি কি বলেন আমি বুঝতে পারি না আবার বলেন তো ওহ সরি রূপা ম্যাডাম এটা কি শুরু হয়েছে মানে এখন এখন কি ঝগড়া করার সময় আপনি এভাবে ঝগড়া করছেন কেন এখন আমি আমি একটা জিনিস বুঝি না আমি একটা জিনিস বুঝি না এরকম অপরিচিত মানুষজনের সাথে মানে এত তাড়াতাড়ি ঝগড়া হয় কি করে স্বামী ভাই এই মেয়েকে তাও আবার রবির রুমে রবির রুমে থাকলো না কারণ তাহলে সেটা আপনার কি তার ইচ্ছা যে রুমে থাকো তখন আমার রুমে থাকবে প্লিজ আপনি কথা বলবেন আচ্ছা বলবো না আর বলবো না ঠিক আছে ঠিক আছে স্বামী ভাই এই মেয়েকে এই মেয়ে তো ভারী বিয়াল সে এই রুমে রবিকে খুঁজতে আসে স্বামী ভাই আপনি ওনাকে চিনেন কি বলছে উল্টা পাল্টা আমি তো কিছু বুঝতে পারছি না রুম্পা প্লিজ আপনারা চুপ করুন দয়া করে চুপ করুন আচ্ছা রুম্পা ম্যাডাম আমি একটা জিনিস বুঝতে পারছি না স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না নিখোঁজ আর সেটা আপনি মাথার মধ্যে নেই আপনি ঝগড়া করছেন হট আচ্ছা নিপা আপনি ইয়ে যান আপনার রুমে যান প্লিজ আপনি এসো সরি সাহেব আই এম রিয়েলি সরি শুধু মাথাটা গরম হয়ে গিয়েছিল বাই দ্য ওয়ে আমি গবেষক বাকার এবং রমজানের সাথে কথা বলেছি ওরা আমাকে বলছে যে স্টুডেন্টরা ভুল করে বংশাল ডাকাতের কবলে পড়ে গেছে তাই নাকি তাহলে তো সামনে ভয়ঙ্কর বিপদ আর দেরি না করে পুলিশকে খবর দেওয়া উচিত তাছাড়া কিছু করে তো আপনি এইসব উল্টাপাল্টা কথা বলে পুলিশ আসবে কেন পুলিশের দরকার আমরা বনরক্ষী যে বন বনরক্ষীর লিডার যে তার সাথে কথা হয়েছে তারা আসবে তারা যা করা করবে পুলিশের খবর দিলে আরেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে দরকার নেই আমরা ব্যবস্থা করছি কাউকে খবর দিতে হবে না আমি দেখছি আমি এসেছি ঢাকা থেকে আসছি আমি দেখছি প্লিজ আমার মনে হয় স্বামী ভাই রমজানের সাহায্য নিলে খুব ভালো হবে আমার উপর ভরসা আছে আমি আমি বিষয়টা দেখছি ঠিক আছে ভরসা যার উপরে রাখেন রাখেন কিন্তু আমার মনে হয় কি যে মানে যেহেতু বিষয়টা একটু ঝামেলার সে তো আছেই তারপরে ওই যে রমজান আর যে গবেষকের উপর একটু আসলে আমাদের নির্ভর করতে হবে কারণ ওদের সুন্দরবন সম্বন্ধে মানে ধারণা অনেক বেশি অনেক কিছু তারা জানে না না আজাদ সাহেব হ্যাঁ আমরা যাবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই রমজান যাক কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে যেতে হবে আপনি কেন মানে আমি যাবো মানে মানে আমি আমার বয়স কত আপনি জানেন এখানে গিয়েছি আমি একটা বাঘের খপ্পরে পরে তাহলে তো আমি শেষ আমার এক পা কবরে দিয়েছে আমি কবর থেকে বারবার টান দিয়ে তুলি আবার আপনি সব সিরিয়াস বিষয়ে ফার করছেন আপনি কেন আপনি এখন ইয়াং সো ইয়াং না ইয়াং না 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 এইভাবে বলবেন না নিজে আমি 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 যাব না 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 আপনি যেতে হবে আপনি অনেক আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আপনার জ্ঞান আপনার সব কিছু মিলিয়ে আপনার থাকতে হবে আচ্ছা আমরা এখন কথা না বাড়াই প্লিজ আমরা এখান থেকে মুভ করি অ্যাট লিস্ট রবি কোথায় রবি রবি আচ্ছা রবি তো এখন ওই যে প্রেমের সাগরে ভাসছে বেশি কথা বললে হবে না আপনি একজন বয়স্ক মানুষ জ্ঞানী মানুষ আপনি এক পা কবরে চলে গেছে আপনি বললেন মাঝে মধ্যে বের করছেন তাহলে আপনি এত বেশি কথা কেন বলেন বেশি কথা বললে তো আপনি এমনি হায়াত কমে যাবে আপনি এই বেশি কথা বলবেন না এইসব কথা বলা উচিত আমার মামা তো একজন প্রেমের সাগরে বাসছে কি ধরনের না এখন বিষয়টা হচ্ছে যে আপনার আমি 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 কথা একদমই বলবো না সব কথা শেষ কথা আমি যাবো না না যাবে মানে কমন সেন্সের এত অভাব আদা সাহেব কই রূপারও কোনো ধরনের কোনো ইয়ে নাই আচ্ছা আদা সাহেবের এখন আসা দরকার না সে একজন গুরুত্বপূর্ণ মানুষ রূপার কোনো খবর নাই আর এই যে ছেলেমেয়েগুলি যে জঙ্গলে গেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে তাদের উদ্ধার করতে হবে না অবশ্য আমার কোনো সমস্যা নাই আমি তো পাগল পাগলের তার কোনো হবে না আসতে চুপ সবসময় পাগলামি করো টাইম না আর তোমারও সাহায্য দরকার আছে সাহায্য করার জন্য তো আমরা দাঁড়াই আছি ওই দেখেন ওই দেখেন ওই যে দুইজন বনরক্ষী দাঁড়ায় আছে এখানে বনরক্ষী দাঁড়ায় আছে তাতে কি আজাদ সাহেবের তো খবর নাই তারপর রূপারও কোনো খবর নাই চলো এই যে কই ছিলেন আপনি আমি আয়া পড়ছি আয়া পড়ছি আছিলাম ওই মুড়ে আছিলাম আচ্ছা চলো যাই তোমরা যাই ওই রূপা আয়া পড়বো কই রূপা কই আছে আইতাছে হনো ওই রূপা ম্যাডাম তো রবির প্রেমে পড়ছে আমি বুঝে হারাইছি রূপা ম্যাডাম প্রেমে পড়ছে মানে কার প্রেমে পড়ছে আহা স্বামী সাহেব আপনি তো দেখি কিছুই জানেন না রূপা ম্যাডাম তো আমার প্রেমে পড়ছে তাই না স্যার হ্যাঁ রমজান তুমি ঠিক কথাই কইছো কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন রূপা যদি রমজানের প্রেমে পড়ে তো রমজানের সাথে থাকবে সে কই রূপা কই এখানে তো নাই
কি ব্যাপার কোথায়? হ্যাঁ আমার মনে হচ্ছে রূপা ম্যাডাম রবির প্রেমে পড়ে গেছে। আমার যা মনে হয় আর কি দেখা শুনে কি বলেন আজাদ সাহেব, আমি তো জানি মামা মানে একটু মনে কষ্ট পাইছিল ওই যে সিলেটে গেল যে শ্রীমঙ্গল ওই তো আর কি সিলেটের মধ্যেই তো সেখানে ওই যে জানেন তো সব কিছু আপনার বলার কাছে মনের কষ্ট থেকে একটু টাঙ্কি মাঙ্কি মারবে এরকম আমি চিন্তা করছিলাম, কিন্তু প্রেমে পড়ে যাবে এটা কি বলতেছেন আপনি? আরে তোমার কথা ঠিক আছে, রবি প্রেমে পড়ছে কিন্তু রূপা তো পরে নাই, এইখানে আবার নিপা চলে আছে। আচ্ছা এই খবর আমার কাছে আছে, রূপার মনে নিপারে নিয়ে একটা সন্দেহ ঢুকছে। আচ্ছা এখন রূপা চাইতেছে যে রবিরে কাছে কাছে রাখতে, হেলিগা রূপা ওই রবিরে খুঁজবার লেগে গেছে। আপনি খুব ফাইন একটা সমীকরণ মিলেছেন, তার মানে এখন রূপা রবিরে খুঁজতে গেছে। এই যে তুমি দৌড়া পাচ্ছ, সিওর থাকো আমি আমার বয়সের অভিজ্ঞতা থেকে কইতেছি এইসব কথা। আদর সাহেব আপনি একটু থাকেন, আমি যাই একটু রূপা ম্যাডামরে নিয়ে আসি। আচ্ছা রমজান আর ওই বাহার কি করে না করে বা কোথাও চলে যায় কিনা আপনি একটু তাদের সাথে থাকেন, আমি যাই। ঠিক আছে আপনি থাকেন, আসি আসি আমি আসি আসি তুমি যাও। রমজান তরে এখন আমার গুতাইতে ইচ্ছা করতেছে, তোর লেগে এখন আমার জঙ্গলে মঙ্গলে যাওয়া লাগবো, আমি জঙ্গলে যাই না জঙ্গলে ডরাই। তোর কি দরকার আছে ওই পোলাপান গুলো রে বাকারের ওই ঠিকানা দিওনের? হ্যাঁ তার কি দোষ বলেন আপনি? তার কোনো দোষই নাই। হ্যাঁ তুলসি পাতা হেলে গে আমি দুনিয়ার টেনশনে পড়ে গেছি, মানে আমার ট্যুরের সব মজা শেষ হয়ে গেছে। এটা দেখেন আপনি এত চিল্লাচিল্লি করেন না তো, চিল্লাচিল্লি করেন পানি তেল। আচ্ছা 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 না না আমি তো লাগে মজা করলাম, তুমি তাও বুঝো না ভাই দেখি কেমন কথা হইতেছে। হ্যাঁ ঠিক আছে কি ঠিক আছে পানি তেল আপনি তারা কিন্তু জীবনে টাকা ইনকাম করে, কই তোমরা তো একটা টাকাও ইনকাম করে পান নাই। তাহার লাগে অপমানের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তুমি যদি কবিতা পড়তা তাহলে এই কথাগুলো কোনোদিন বলতে পারতাম না। বুঝছো তোমরা এখন মুখ দর্শক মার্কে কথা শুনবেন না, মোর এখন উদ্ধার যাবার লাগবে চলেন। আমি উদ্ধারে যাবো মানে ওই রমজান রে যাই কও যে হ্যার কথায় পোয়াপান গুলো মরতে বইছে, ঠিক আছে? আমি কবি মানু, আমার কাম হইলো বইয়ে কবিতা পড়া, আমি কোথাও যাব না কবিতা পড়বো। বুঝছো তোমরা ভয় পাইছেন আর তোমরা যে ভীতু এটা দেখলেই বোঝা যায়। থাকেন মুগেনু একটা কথা বলবো। কোন কিন্তু এমন ভাবে কইছেন মনে হচ্ছে জীবনে এই প্রথমবার মোর সাথে কথা কইছেন। তোমার উদ্ধারে যাওয়ার কোনো দরকার নাই, সেখানে তো অনেক মানুষ গিয়েছে, এত লোক যাই কোনো প্রয়োজন নাই। এটা তোমরা কি করলেন? হ্যাঁ তোমরা জানেন মোকে এই জায়গা কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাঠানো হয়েছে, মুই না গেলে কেমন করে হইবে? আচ্ছা ঠিক আছে যাও। ব্যাপ ঘটনা কি মো যাও নিয়ে তোমার মন খারাপ কেন? এমনি ক্ষমা হা, এই অসময় কোনো কথা না বলাই ভালো। আচ্ছা কোন কোন অসুবিধা নাই কোন শুনি। না অন্য সময় বলবো আমি। আরে কর না কি করবেন শোনো, মুই তোমার কথা শুনে বিবেচনা করিম যে মুই যাইম কি যাইম না, যদি যুক্তি সঙ্গত হয় তাহলে উদ্ধার যাইম না, ঠিক আছে? আর যদি না হয় তাহলে যাইম। তুমি উদ্ধারে না গেলে আমি বড় খুশি হব। কবি তোমরা যে মুখ কি কবে চাইছেন কি মনে করছেন মুই বুঝো না, তোমরা মুখ পছন্দ করেন এই কথাটা কবে চাইছেন মুই ঠিকই বুঝছো। পর্দার চিপায় তোষকের তলায় লেপের নিচে লুকায় থাকবে, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না। ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে,
আপনি কোথায় ব্যস্ত থাকবেন তাদেরকে উদ্ধার করা নিয়ে, তা না আপনি বিজি রবিকে নিয়ে। আমার রবিকে দরকার, রবি আমার সাথে উদ্ধার কাজে যাবে। রবি উদ্ধার কাজে যাবে না, আপনি এখন জানেন। রবি কেন যাবে না? আর আপনি এত শিওর হলেন কি করে? আচ্ছা, রবি আর আমি একই রুমে থাকি, এরপরও আপনি বুঝতে পারছেন না আমি রবির কে? না, আমি বুঝতে পারছি না, আপনি বলুন কে। আগে আপনি বলুন, আপনার রবির সাথে কি সম্পর্ক? আপনি আগে বলেন, তারপর আমি বলছি। রবি আমার বয়ফ্রেন্ড, আমাদের বিয়ের প্রিপারেশন চলছে। মানে হ্যাঁ, আপনি পাগল নাকি? রবি আর আমি সারা রাস্তা একসাথে এসেছি, এবং রবি আমাকে বলছিল যে একটা মেয়ে তাকে ডিস্টার্ব করছে, আপনার বারবার ফোন আসছিল। আম শিওর রবি যে ছবিটা মোবাইলে দেখিয়েছে, আপনি তো হুবহু সেই মেয়ে। আম শিওর আপনি রবিকে ডিস্টার্ব করার জন্য এখানে চলে এসেছেন, রাইট? আমি রবিকে ডিস্টার্ব করি? এই কথা রবি বলেছে আপনাকে? অবশ্যই, রবি ছাড়া এই কথা আমায় কে বলবে? আর বাই দ্য ওয়ে, আমি কি আপনাকে বানিয়ে কথা বলবো? কেন, আমি ভদ্রকারের মেয়ে দেখে এতক্ষণ আপনার সব কথা হজম করছিলাম। আপনি নিজে যে ডিভোর্সি, হোয়াট, দুই দুইটা বিয়ে করেছেন, সেই কথা কি আপনার একবারও মনে থাকে না? এখন এসেছেন আমাদের সম্পর্ক ভাঙতে, আরেকটা বিয়ে করতে চান, তাই না? হোয়াট কি বলছেন আপনি, আপনি পাগল নাকি? আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, আমার ডিভোর্স হয়েছে মানে? আর কি আশ্চর্য! তাহলে কি রবি আমাকে আর রূপাকে নিয়ে কোনো গেম খেলছে? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ, এই আপনি মিথ্যে কথা বলছেন কেন? কেন বললেন যে আমার দুবার বিয়ে হয়েছে, আমি দুটো ডিভোর্স দিয়েছি? আশ্চর্য ব্যাপার, আমার বিয়ে হয়নি, আমার ডিভোর্স, বিয়ে, এসব কি বলছেন আপনি? কেন আপনি মিথ্যে কথা বলেন বলুন। আমি কোনো মিথ্যে কথা বলিনি, সময় মতো জবাবটা আমি দিয়ে দিব। না না না, কোনো সময় মতো না, আপনি এখনই আমাকে জবাব দিবেন। আমি এখন জবাব দিব না, কারণ আমার জবাব দিতে ইচ্ছে করছে না। রূপা ম্যাডাম, আপনি এই জায়গায়, অথচ সবাই আপনাকে খুঁজছে, আপনার জন্য ওয়েট করছে, আপনি এখন রেডি হননি, আপনি জানেন যদি তাদেরকে না পাওয়া যায় আপনার কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে? যদি চলুন প্লিজ আসুন। এক মিনিট, এক মিনিট সাইম ভাই। কেন, এক মিনিট কেন? আবার উনি বলছে আমার নাকি আগে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, উনি এই কথা কেন বললো? নিপা আপনি এই কথা কেন বলেছেন? আমি তো জানি, ভালো করে জানি, কারণ তার ন্যাশনাল আইডি কার্ড আমি দেখেছি, সে এখন বিয়ে করেনি, ওখানে লেখা পিতা স্বামী বলে কোনো ইয়ে নেই, সুতরাং আপনি এই ধরনের কথা কেন বললেন? স্বামী ভাই, আপনি আমাকে ক্লিয়ার করে বলবেন উনি কেন এই কথা বলেছেন, আপনাকে বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি বিষয়টা দেখছি, আমি আপনার কথা দিচ্ছি, এখন আগে স্টুডেন্টদের উদ্ধার করতে হবে, পরে আমি সব কিছু আমি 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 ট্যাকল করছি, আমার উপর ভরসা রাখুন প্লিজ, ঠিক আছে? ওকে চলো, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়ি। ওকে ওকে, এটা আমরা দেখবো। ইট ইজ রবি, তুই রূপাকে বলিস আমি তোকে ডিস্টার্ব করি। তোকে যেমন ভেবেছিলাম তুই আসলে তেমন না। ওকে, তোর ওষুধ আমার কাছে আছে। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খোঁজ দিয়ে আছেন? না, কাউকে খুঁজছি না। হোয়াটস রং, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি কাউরে খোঁজ দিয়ে আছেন, বাট আমার কাছে লুকাইতে আছেন জিনিসটা। শোনেন, এই রিসর্টে এখন আমি, রবি, সুমি আর ওই রহিমা ছাড়া আর কেউ নাই, বাকি সবাই গেছে উদ্ধার অভিযানে। এখন বলেন আপনি কাকে খোঁজ দিয়ে আছেন, আমি তাকে খুঁজে বের করতে আপনাকে হেল্প করব। ও, আপনি তো সবাইকেই চিনেন দেখছি, আপনি তো খুব পরোপকারী মানুষ। পরোপকারী না হয় উপায় আছে, আমি তো কবি, আমার নাম তৈয়ব, তৈয়ব কবি। বাহ, আপনি কবি! অবশ্য আপনার চুল আর গেট আপ বলে দিচ্ছে আপনি এরকমই কিছু একটা হবেন। তুই এখন তো পরিচয় হয়েই গেল, সুতরাং যদি কেউ রে খোঁজেন তো অসুবিধে নাই, চলেন শুরু করিয়ে দিই। শুরু করে দিই মানে? সরি, মানে কথাটা বলা মনে হয় আমার ঠিক হয় নাই, আমার একটা নেশা আছে,
সবাইকে কবিতা শুনাইতে আমার খুব ভালো লাগে। মানুষের তো বিবেক নষ্ট হয়ে যাইতেছে, এই মুহূর্তে কবিতার কোনো বিকল্প নাই, তাই আমি সকলকে কবিতা শুনাইতে চাই। কিন্তু আমি তো এখন কবিতা শুনতে পারবো না, আমি রবিকে খুঁজছি, উনার সাথে আমার খুব জরুরি কথা আছে। নো প্রবলেম, আমি এই কবিতা ওই তাকে খুঁজে বাইর করে দেবো। এখন বলেন, আমার লেখা কবিতা শুনবেন স্বরচিত নাকি বিশিষ্ট বিশারদ কবিদের কবিতা শুনবেন? আমার কাছে সকল ধরনের কানেকশন আছে। আমি এখন কোনো কবিতাই শুনবো না, আই এম সরি। কি বললেন আবার বলেন দেখি। শোনেন কবিরা, শুধু কবিতা লিখতে জানে না, কলম ধরতে জানে না, মাঝে মধ্যে অস্ত্র ধরতে জানে।